ডিফু তারালাংসত কালিরে পড়া অনুষ্ঠিত হওয়া পঞ্চাশ সংখ্যক কার্বি যুব মহোৎসবর আজি দ্বিতীয় দিন আজি শোভাযাত্রার আরম্ভ হব প্রথম কার্যসূচী। উল্লেখযোগ্য যে এই মহোৎসবত অংশ লোবলে 17 জানুয়ারীত ডিফুত উপস্থিত হব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এই মুহূর্তের পরিবেশ কিছু জানিবলে চেষ্টা করি আমার সাংবাদিক সঞ্জু বরা যেহেতু লাইভত আছে। সঞ্জু, আপনার ওসলে আহিছো আজি কার্বি যুব মহোৎসবর যেহেতু দ্বিতীয় দিন আর শোভাযাত্রার যেহেতু কার্যসূচী আরম্ভ হব, হয়তো এতালেক শোভাযাত্রা আরম্ভ হওয়া নাই, আমি পরিবেশ পুনপটিয়াকৈ জানিব বিচার সঞ্জু। হয়, কার্বি যুব মহোৎসবর এবার সোণালী জয়ন্তী বর্ষ আর আমি এটা উপস্থিত আছো। কার্বি যুব মহোৎসব যত প্রথম আরম্ভ হয়েছিল 5টা ক্লাবক ল 1974 চনত কার্বি ক্লাব, যত এই কার্বি ক্লাবতে আসলে 5টা ক্লাব একলগ হয়েছিল আর তারপরে আসলে কার্বি যুব মহোৎসব আরম্ভ হয়েছিল। আর আমি এটা ইয়াত উপস্থিত আছো। ইয়ারপরাই আজি যে সোণালী জয়ন্তী বর্ষর যে কার্যসূচী, এই কার্যসূচীর শুভারম্ভ হব। শিল্পী সকল বিভিন্ন মণ্ডলর যখন শিল্পী আছে, 26টা মণ্ডল আছে, যে KCSর 26টা মণ্ডল আছে, 26টা মণ্ডলের শিল্পী সকল আহিছে। আর শিল্পী সকলের প্রায় 5000 শিল্পী কার্বি আংলংর আছে, অরুণাচলের আহিছে, ঠিক একদরে মেঘালয়ের আহিছে। এই গোটেই শিল্পী সকল প্রায় 6000 শিল্পী আহি ইয়াত গোট খাইছেহি আর তেওঁলোকেই শোভাযাত্রাটো আরম্ভ হব। আর আমার আমি পদ্মিনটেন দর্শকসকলক পোনপটিয়াকৈ দেখুৱাই আছো যে কেনেকৈ শিল্পী সকল সাজু হৈছে সাংস্কৃতিক শোভাযাত্রার কারণে। এই কার্বি ক্লাবের শোভাযাত্রাটা যাব পোনে পোনে তারালাংসলে, আর তারালাংসত আনুষ্ঠানিকভাবে আজি উদ্বোধন করা হব কার্বি যুব মহোৎসবর 50 সংখ্যক যে উৎসব, এই উৎসব আরম্ভ হব আনুষ্ঠানিকভাবে। আর আমি দেখাই আছো পরিবেশ ইয়ার, এইটাই ঐতিহাসিক কার্বি ক্লাব, এইটাই ঐতিহাসিক কার্বি ক্লাব। এই ঐতিহাসিক কার্বি ক্লাবের আরম্ভ হয়েছিল কার্বি যুব মহোৎসব। আর কার্বি যুব মহোৎসবর এই যেটো কার্বি ক্লাব, এই কার্বি ক্লাবত 5টা ক্লাবে আসলে প্রথম লগ হয়ে পেলায় কার্বি যুব মহোৎসব আরম্ভ করেছিল। এই ঐতিহাসিক খনত KSAর প্রাক্তন সম্পাদকও আছে আর কার্বি যুব মহোৎসবের ওতঃপ্রোতভাবে জড়িত রাতুল তেওয়ান আছে, আমি তেওঁৰ পোনপটিয়াকৈ জানিব বিচাৰিম। আজি এটা ঐতিহাসিক দিন আর আমার কার্বি আংলংৰ জনসাধারণের কারণে, সকলোরে কারণে আসলে খুব এটা গুরুত্বপূর্ণ যে সোণালী জয়ন্তী বর্ষ। আর ভারতের রাষ্ট্রপতি আহিব, তার লগতে উত্তর পূর্বাঞ্চলের গোটেই আমার যিকেইজন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এই সকল আহিব, বিদেশের 5খন দেশের এম্বেসাডর সকল আহিব। আর এই মুহূর্তে আপনারপা জানিব বিচারিম কার্বি যুব মহোৎসবের 50 সংখ্যক যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিষয়ে আপনারপা মানে জানিব। থ্যাংক ইউ। আজি 50 ইয়ার্স সেলিব্রেশনত এটা আমার একটা হিস্টোরিক্যাল ডে, এটো সোণৰ আখৰ দি লেখা হব ইন গোল্ডেন ওয়ার্ডস। হ্যাঁ, এইটার কারণে মই সবকে বেস্ট উইশেস দিছো আর উই আর ভেরি থ্যাংকফুল টু দ্য গভর্নমেন্ট অফ আসাম, তেওঁলোকে অন বিহাফ অফ কার্বি ইউথ ফেস্টিভেল তেওঁলোকে আমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াক ইয়াত নিমন্ত্রণ করেছে আর তেওঁ আহি আছে। এইটার কারণে মই এই 50 ইয়ার্সক সবকেই মানে স্পেশালি দ্য কার্বি পিপল তেওঁলোকক বেস্ট উইশেস দিছো আর তেওঁলোকক শুভেচ্ছা জানাইছো। থ্যাংক ইউ। হয়, এই কার্বি যুব মহোৎসবলে অকল কার্বি আংলংৰে নহয়, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ঠাইর মানুষবিলাক আহিছে। ধন্যবাদ জানাইছো। আর শোভাযাত্রায় আজি দ্বিতীয় দিনা কার্যসূচী আরম্ভ হব, ইতিমধ্যে প্রস্তুতি চলিছে। আর কালিয়ের পর যেহেতু অনুষ্ঠিত হয়েছিল কার্বি যুব মহোৎসব, এবার 50 সংখ্যক আর এই কার্বি যুব মহোৎসবর আজি দ্বিতীয় দিন।